যে এবার উপনির্বাচন দিনের ভোট রাতে হবে না, যে সকল গণতান্ত্রিক দল অভিযোগ তুলে আসছে যে এই সরকার অবৈধ, এই সরকার দিনের ভোট রাতে করে তারা অবৈধ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতায় এসেছেন। এতদিন আমরা বলেছি, এখন তাদের মুখ থেকে সঠিক তথ্যটি বেফাঁস ভাবে বেরিয়ে এসেছে। এটাই হচ্ছে বর্তমান সরকারের হচ্ছে আসল চরিত্র, এবং এটা আপনার প্রত্যক্ষ হোক মানে সরাসরি আমরা প্রধান নির্বাচন কমিশনের মুখ থেকে শুনেছি। এই বক্তব্য শোনার পরে আমি বলবো যে প্রধান নির্বাচন কমিশন কিভাবে তার পদে এখনো বহাল থাকে। তিনি এখনো তার পদে বহাল থাকতে পারেন এই কারণে তিনি বর্তমান সরকারকে সন্তুষ্ট করেছেন, তিনি তার কার্যকলাপ দিয়ে বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীনতার চেতনা, গণতন্ত্রকে হত্যা করে একজন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য তিনি এখনো তার পদে বহাল আছে। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমি বলবো একটি প্রাতিষ্ঠানিক পদে থেকে, প্রাতিষ্ঠানিক চেয়ারে হোল্ড করে আপনি বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার নিয়ে এই তামসা করতে পারেন না। এই নতজানু নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের আমি পদত্যাগ দাবি করি। সেই সাথে আমি বলবো যে বাংলাদেশের এই ষড়যন্ত্রকারীদেরকে আমাদেরকে রুখে দিতে হবে, রুখে দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজকে আপনাকে যেটা আমি বলছি যে আমরা বারবার দেশে ক্লান্তি লগ্ন দেখেছি এবং বিএনপির ভূমিকা আমরা দেখেছি, আমরা দেখেছি যতবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে ততবার জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটের মাধ্যমে কিন্তু তারা সরকার গঠন করেছে। এবং একইভাবে আমরা কি দেখেছি, বর্তমান আওয়ামী লীগ সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই শেখ হাসিনা সরকার যতবার সরকার প্রতিষ্ঠিত করেছে ততবার তিনি বহিরাগত ষড়যন্ত্রদের সাথে আঘাত করে এবং জনগণকে ধোকা দিয়ে, জনগণের অধিকারকে হরণ করে, গণতন্ত্রকে হরণ করে, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে, দেশীয় বিদেশি ষড়যন্ত্রকে ব্যবহার করে কিন্তু তিনি সরকার প্রতিষ্ঠা করেছেন এবং বাংলাদেশকে হত্যা করেছেন এবং বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দিয়ে দিচ্ছেন। আজকে আপনি দেখেন ভারত থেকে আপনার পেঁয়াজ বন্ধ হয়ে গেল, কিন্তু আমরা দেখছি যে কত হাজার টন আপনার ইলিশ দিয়ে তাদেরকে সন্তুষ্ট করে। এই যে নতজানু পররাষ্ট্র নীতি, এটা যারা বলে আমাদের সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রী, সেখানে আমাদের লজ্জা এবং মাথা নত করা ছাড়া আমরা দেখি না। আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র নীতি, আমরা দেখেছি এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্র, বাংলাদেশের সাথে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন সরকার গঠিত হয়েছে তখন আমরা দেখেছি তাকে কিভাবে মর্যাদার সাথে, তাকে কিভাবে মানে স্বাগত জানানো হতো বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে আমরা দেখেছি। কিন্তু আমরা এখন দেখছি আমাদের প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে যায় তখন তৃতীয় পক্ষ, চতুর্থ শ্রেণীর সরকারি কর্মকর্তারা এসে তাকে অভ্যর্থনা জানায়। আমাদের জন্য লজ্জাকর, আমাদের জন্য লজ্জাস্কর আজকে এই অগণতান্ত্রিক পদে, কারণ এই সরকার তো তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, এই সরকার বহিরাগত শক্তির মাধ্যমে এসেছে, এই সরকার ষড়যন্ত্রকারীদের সহযোগিতা নিয়ে এসেছে, যার কারণে আজকে নতজানু পররাষ্ট্র নীতি দেখছি, যার কারণে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসছে। আজকে আপনি বলছেন বাংলাদেশকে, আমি তো বলবো বাংলাদেশের 16 কোটি জনগণকে আজ বিপর্যয়ের মধ্যে আছে, মহা বিপর্যয়ের মধ্যে আছে। এই বিপর্যয় থেকে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল রক্ষা করতে পারে এবং তাদের বিশ্বাস আছে আমাদের এই দুর্ভোগের দিনে, এই দুর্যোগের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের তরুণের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের অধিকার আবার প্রতিষ্ঠিত হবে, জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে, গণতন্ত্র রক্ষা পাবে। এবং তার জন্য আমরা সাংগঠনিকভাবে
শক্তিশালী গড়ে ওঠার জন্য আমাদের বিভিন্ন পর্যায়ে কর্মকাণ্ড চালিত হচ্ছে এবং চলছে সাংগঠনিকভাবে, যাতে আমরা সক্রিয় হতে পারি সেই ব্যাপারে আমাদের আন্দোলনের জন্য আমরা এখন মানে আন্দোলন চালিয়ে যাচ্ছি গণতন্ত্র পুনরুদ্ধারে। এবং খুব তাড়াতাড়ি আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের 17 কোটি জনগণ এবং সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলকে আমরা সাথে নিয়ে রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারের সরকার হটানো এবং বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমরা জানি আমরা বিজয়ী হব, কারণ আমাদের লক্ষ্য বাংলাদেশের জনগণকে নিয়ে। আমরা রাজনীতি করি জনকল্যাণের জন্য রাজনীতি করে, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করি, আর আওয়ামী লীগ রাজনীতি করে তাদের নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য, তাদের পারিবারিক ভাগ্য উন্নয়নের জন্য, তাদের ব্যক্তির স্বার্থে তারা রাজনীতি করে। তার জন্য এই যে হাজার হাজার কোটি টাকা বিদেশে লোপাট হয়ে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের সোনা তামা হয়ে যাচ্ছে, শেয়ার বাজারে ধস নেমে যাচ্ছে, বাংলাদেশের জনগণের যে দুর্ভোগ, পকেট কেটে যে আজকে আপনার ওয়ার্ড নেতৃবৃন্দরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, বিদেশে পাচার করে যাচ্ছে, তার কিন্তু সুবিচার কিন্তু বাংলাদেশের জনগণ পাচ্ছে না। তো সেই জন্য আপনারা ধৈর্য ধরুন, আপনারা অপেক্ষা করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেইমান নয়, এই দল বাংলাদেশের দল, এই দল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার বাংলাদেশের অপর নাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার যতদিন জীবিত আছে, যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, ততদিন বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে, জনগণের স্বার্থ রক্ষা হবে এবং দেশের মঙ্গল হবে বলে আমি বিশ্বাস করি।